নারী ক্ষমতায়নের লক্ষ্যে ঐতিহাসিক এবং যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। অবশেষে লোকসভা এবং রাজ্যসভায় অনুমোদন লাভ করল বহুল প্রতীক্ষিত মহিলা সংরক্ষণ বিল। গত 19 সেপ্টেম্বর সংসদের বিশেষ অধিবেশন চলাকালীন এই মহিলা সংরক্ষণ বিল পেশ করা হয়েছিল লোকসভায়, যার পোশাকে নাম নারী শক্তি বন্দন অধিনিয়ম। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল 128তম সংবিধান সংশোধনী বিল হিসেবে তা পেশ করেন লোকসভায়। এই বিল পাশের মাধ্যমে এবার লোকসভার 1/3 আসন সংরক্ষিত রাখা হবে মহিলাদের জন্য। পাশাপাশি বিধানসভাগুলির 1/3 আসনও থাকবে মহিলাদের জন্য। দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 20 সেপ্টেম্বর লোকসভায় এবং 21 সেপ্টেম্বর রাজ্যসভায় এই বিলটি অনুমোদন লাভ করায় শনিবার প্রদেশ বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে রাজধানীতে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। এদিনের এই র্যালিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত এবং মহিলা মোর্চার সভানেত্রী ঝর্ণা দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব ও মহিলা মোর্চার সদস্যরা। এদিন র্যালির মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত বলেন, ভারতবর্ষের মহিলাদের রাজনৈতিক অধিকারকে সুনিশ্চিত করার জন্য যুগান্তকারী কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর কেন্দ্রে অনেক সরকারই এসেছে, দেশের প্রধানমন্ত্রী হিসেবে অনেককে কাজ করতে দেখেছি আমরা, কিন্তু নারীদের প্রাপ্য অধিকার তাদের দেওয়ার কারোর সাধ্য হয়নি। কিন্তু রাজ্য এবং দেশের নীতির প্রণয়নে মহিলাদের অংশগ্রহণকে আরও সুদৃঢ় করার জন্য একমাত্র এগিয়ে এসেছেন নরেন্দ্র মোদী। আমরা সবাই জানি যে একটি বহুল প্রতীক্ষিত আমাদের ছিল লোকসভা বিধানসভা তথা দিল্লির বিধানসভাতে 33% সংরক্ষণের জন্য একটা প্রত্যাশা অনেকদিনের ছিল, কিন্তু স্বাধীনতার পর দেশে অনেক শাসক আসলো, অনেক প্রধানমন্ত্রী আসলো, কিন্তু আমাদের অধিকারটুকু দেওয়ার বলা যায় যে ক্ষমতা বলি বা যাই বলি না কেন কারণ হয়নি। মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, মোদীজি গত 19 সেপ্টেম্বর সদনে দাঁড়িয়ে, লোকসভার সদনে দাঁড়িয়ে আমাদের জন্য এই বিলটি উনি গ্রহণ করেছেন ওনার সরকার, এবং সেটা লোকসভায়ও পাশ হয়েছে, পরবর্তী সময় সেটা রাজ্যসভায়ও পাশ হয়েছে। নারী শক্তি বন্দনার মাধ্যমে আমরা আমাদের যে অধিকারটা সেটা আমরা পেতে চলেছি, তার জন্য আন্তরিক হৃদয় থেকে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী কার্যকরী হবে, এর দ্বারা গণতন্ত্র অনেক বেশি শক্তিশালী হবে, এবং মহিলাদের যে বিস্তার রাজ্যের প্রত্যেকটা যে বিধানসভা এবং লোকসভায় তার অনেক বেশি বিস্তার ঘটবে, অনেক মহিলাদের অনেক অধিকারের বিষয় থাকে, ডিপ্রাইভেশন আছে অনেক জায়গায়, সেগুলো অনেক হবে বলে আমি মনে করি। মহিলা সংরক্ষণের এই নারী শক্তি বন্দন অধিনিয়ম বিলটি রাজ্য এবং জাতীয় স্তরে নীতি নির্ধারণের ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়াতে সাহায্য করবে বলেই মনে করছেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।